করে বাবা বনুকে জমা দিচ্ছ? ইয়ে বাবারি, মাটি নানা ভালোবাসে তোমার চিন্তা পাওয়া যাচ্ছে। ছেলে আমাদের ঢুলু, ঢুলুর লেজে হাত দেওয়া পছন্দ করে না। ঢুলু একটা পোজ দাও, ঢুলু এটা শোন না, আমার পাশ দিয়ে আমার বন্ধুরা, এই যে আমার তিনজন মুন্টু চুন্টু পুন্টু, এটা হচ্ছে আমার সোনা বাবুটা, এটা হচ্ছে একটা বেবি গার্ল, আর এটা হচ্ছে ধুলুমণি, এটা মাম্মা, আর এটা হচ্ছে বয়। তো এদের ফটো শ্যুট করে নেবো থাম্বনেলের জন্য। তো দেখো বন্ধুরা, এই যে এই কাবার্ডে থাকে হচ্ছে আমার ধুলুমণিদের খাবার। খাবারের আওয়াজ শুনে এরা পাগল হয়ে যায়, দেখতেই পাচ্ছ কেরম চলবে 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 চলবে। বুলবুল বুলবুল মানতে ফোনটা ধর তো একটু, আমি এদের খাবারটা দিই না, কেউ কাউকে মারবে না। আর আমার ঝুলু ভীষণ দুষ্টু, ওরে এদিকে এদিকে, ওরে বাবা আমার পায়ের আর পারু করছে, এদিকে বুড়ো বুড়ো পচে বুড়া বুড়া পচে বুড়া, এদিকে এই দেখো বন্ধুরা দেখে দাও, এই যে এটা হচ্ছে তো ক্যাটফুড, দাও পচে বুড়া দাও। ঢুলুমণিরা খাচ্ছে, তো এর নাম হচ্ছে ঢুলকি, আমি নাম দিয়েছি ঢুলকি, আর এই হচ্ছে খিচুড়ি, আর এ হচ্ছে চচ্চড়ি লাবড়ার তরকারি। তিনজনেই এখন খেতে একটু বিজি আছে, তো একটু সর না, তুই সর, তোকে দেখা যাচ্ছে, আমি তোমাকে দেখাতে চাইছি না। পাচ্ছ আমার ঢুলুমণিরা কেমন করে খায়? তো এই যে দেখতে পাচ্ছ, এই যে আমার ঢুলু, ঢুলু খুব দুষ্টু, ছেলে মেয়েদের ঠাস ঠাস করে চর মারে, যখন মারবে আমি যদি রেকর্ড করতে পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কারণ ঢুলকি এখন সুখবর দিতে চলেছে, ও ওই জন্য ছেলে মেয়েদেরকে মারে। আর ওরা সব সময় একটু বাচ্চারা বড় হয়ে গেলে ওদেরকে একা ছেড়ে দেয়, যাতে ওরা একা একা খেতে পারে সব কিছু একা একা শরীরকে, সেই জন্য ঢুলকি সামনে গেলেই ঢুলকি ঠাস ঠাস করে চড় মারে। এই যে এই ম্যাডাম, এই ম্যাডাম ছেলে মেয়েদেরকে ঠাস ঠাস করে মারে, খালি পিট্টি দেয়, খালি পিট্টি দেয়। তো দেখো এখন তিনজনে খুব মনে সুখে ক্যাট ফুডটা খাচ্ছে। তোমাদের যদি আমাদের এই ছোট্ট বেবিদেরকে ভালো লাগে, আমার এই মুন্নু বেবিদেরকে, তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কিন্তু। এই দেখো, এই দেখো আর একজন দেখো, ইনি হচ্ছেন, ইনি হচ্ছেন লাবড়ার তরকারি, লাবড়ার তরকারি হচ্ছেন আমার ঢুলকি ম্যাডাম। এত সাহস এইখানে উঠে যাচ্ছে, দেখো তোমরা, তোমাদেরকে দেখাতে পারলাম না বন্ধুরা। এই যে এই ছেলেটা খুব দুষ্টু, যেখানে সেখানে দাঁড়িয়ে পড়ে, এই দেখো ইনি আবার খেয়ে দিয়ে মুখটা পরিষ্কার করছেন, এই দেখো হাত মুখ ভালো করে পরিষ্কার করছে, ও আবার ওর দাদাকেও মাঝে মাঝে মুখটা পরিষ্কার করে দেয়, যেটা কিনা সকালবেলা করছিল, আমি তোমাদের দেখিয়েছি। আর এই যে দেখো ম্যাডাম, ম্যাডাম না এটা স্যার, খিচুড়ি স্যার, আর আমার ঢুলকি ম্যাডাম এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। ম্যাডাম, ম্যাডামের এখন খাওয়া দাওয়া হয়েছে, আমার ম্যাডামদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাচ্ছে, তিনি এখন চলে যাচ্ছেন খুব দুষ্টু।
বসার কত স্টাইল আছে, ইয়ে বাবা বসার কত স্টাইল। এই একজন দুই ভাই বোন লেজ একসাথে মিলিয়ে রেখেছে, আর এটা হচ্ছে আমার বাবুটা, এটা আমার বাবুটা, এটা খুব কিউট, এটা খুব কিউট, আদর খেতে খুব ভালোবাসে, আদর খেতে খুব ভালোবাসে, এটাই 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 বুদ্ধুটা, একদম চোখ বন্ধ করে ফেলে আদর খেতে এত ভালোবাসে এই যে বন্ধুটা। ওকে সবসময় আদর করতে হবে, ও খালি পায়ে 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 করে আবার হাত ধরেও টানে মাঝে মাঝে। এটা হচ্ছে খুব দুষ্টু আর খুবই কিউটি পাই চুন্টু বন্ধু। তোমরা একটু সবাইকে টাটা করবে কি না করবে না? এখন টাটা করবে না। মাম্মা কোথায় চলে গেল? ওর মার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর মা চলে গেছে, ওর মা খুব দুষ্টু, খুব দুষ্টু। নাও নাও এটা একটু ধরো তো, এখন কিন্তু এ সমস্ত করবি না। আমি ওকে ধরাচ্ছিলাম তো, ধর বাবুটা মাটি চাটছে, ওখানে খাবার দিয়েছি তাই চাটছে না, খুব দুষ্টু করছে, কোনো খেলা দেখাচ্ছে না। এতক্ষণ অনেক খেলেছে, অনেক খেলে ওরা হাঁপিয়ে গেছে, এখন খেয়ে দিয়ে লাঞ্চ করে এখন রেস্ট নেবে। আয় দেখো ডাকলেই চলে আসবে, এই দেখো আমার ঢুলকি ম্যাডামকে আমি ডাকলেই চলে আসি। এখানে এখানে ঢুলু, এখানে বসো, এখানে বসো, এখানে বসো, এখানে বসো। খুব দুষ্টু হয়ে গেছে ঢুলকিটা, ঢুলকি আমি ডাকছি তো, আমি এক জায়গায় বসতে বলছি তো, চুপ করে দেখো, ওই দেখো দেখো ছেলেকে মারলো, কিরকম ভাবে মারলো, সব সময় ছেলেকে তুমি পিটি দাও, এই দুষ্টুমিটা করাটা কি উচিত ঢুলকি? এখন কাকে মারবি, মেয়েকে? ছেলেকেই বেশি পিটায়, মেয়েকে কম পিটায়। দেখো 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 মেয়ের দিকে কেমন রেগে বেঁকে তাকাচ্ছে, মেয়ে ভয়ের চোটে বেচারা শিটকে গেল এখানে। আহারে খুশির খবরটা জানো কি বন্ধুরা, আমাদের ঝুলকি না মা হতে চলেছে, দেখো কত মোটু মোটু লাগছে। তো ঝুলকির যে সোনা বাবুটা হবে তখন দেখাবো তোমাদেরকে। এই দিকে এখানে কি আছে ঝুলকি? এখানে খাবার আছে তোমার, তোমার খাবার আছে, এই জন্য তুমি এখানে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছো। আলি বাবা ডুলু এখানে আসো, ডুলু না না নতুন কনের মতো লজ্জা পায় না, আসো 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 ঢুলু আসো এখানে আসো আসো, এদিকে তাকাও। ওর ছেলেকে এমন একটা মেরেছে, ছেলে ওই চেয়ারের পেছনে গিয়ে লুকিয়ে আছে। এখন ম্যাডাম দেখুন খাওয়া দাওয়া হয়ে গেছে, ম্যাডাম এখন রেস্ট টাইম। এই যে আমাদের ম্যাডাম, ম্যাডামের নাম হচ্ছে ঢুলকি ম্যাডাম, সারাক্ষণ উনি ঘুমান, এই জন্যই আমি ওর নামটা দিয়েছি ঢুলকি। তিনজন তিন রকম স্টাইলে বসে আছে, মানে বসে আছে ঢুলকির মেয়ে, এই যে ঢুলকির ছেলে, ছেলেকে ওর মা এমন একটা চড় মেরেছে বেচারা ভয়তে এখানে বসে আছে চুপটি করে। তো এই যে আমার ঝুলকি ম্যাডাম মা হতে চলেছে। তো তোমরা যদি ঢুলকির আরও ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা অবশ্যই প্রেস করে দিও পরের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো ঢুলকি তুমি আজকের মতন একটু বাই করে দাও, ঢুলকি বাই করবে না, ঢুলকি এখন বাই করার মুডই নেই, মুড নেই ঢুলকির। আচ্ছা তো আমি ঢুলকির তরফ থেকে বাই করে দিচ্ছি, কারণ ঢুলকির এখন লাঞ্চ হয়ে গেছে, তো তো এখন ঢুলকির স্লিপিং টাইম, স্লিপিং টাইম। ভাই বোন এখানে ঘুমানোর জন্য জায়গা নিয়েছে লাঞ্চ করে, এখন ভাই বোন এখানে ঘুম করবে।